عصيتك ربي فأمهلتني. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে। মানুষ মসজিদের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে এই কথার অর্থ হলো, মসজিদে আসার সময়ও মানুষ পরস্পরের প্রতিযোগিতায় ভাব দেখাবে। তারা এমনভাবে আসবে যার মাধ্যমে নিজের বিত্ত ও প্রভাব দেখানোর মূল মানসিকতা বিরাজ করবে। আবার মসজিদ নির্মাণের বেলায়ও প্রতিযোগিতা চলবে। প্রত্যেক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের তুলনায় অধিক সুন্দর মসজিদ নির্মাণের চেষ্টা করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যখন তোমাদের মসজিদগুলোকে সাজাবে এবং কোরআনের কপিগুলোকে অলঙ্কৃত করবে, তখন বুঝে নিবে তোমাদের ধ্বংস অবধারিত হয়ে গেছে।